ওয়েলকাম বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো ক্লাস ইলেভেনের একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা থেকে বারোটি এমসিকিউ ও এসিকিউ ধাঁচের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তাই প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি দেখার শেষে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ের ওপর আরও অন্যান্য ভিডিও রয়েছে তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকলে এই ভিডিওটির ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা সেই ভিডিওগুলিও দেখে নিতে পারো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক লালন ফুকি রচিত বাড়ির কাছে আর শ্রীনগর থেকে অতি গুরুত্বপূর্ণ বারোটি এমসিকিউ ও এসিকিউ ধাঁচের তথ্যপূর্ণ বিষয়গুলি হলো সেই বিষয়গুলি তোমাদের এক এক করে বলবো হুম প্রথমে রয়েছে বাড়ির কাছে নগর একটি গীতি কবিতা পরীক্ষায় প্রশ্ন এভাবে আসতে পারে যে বাড়ির কাছে আর নগর কবিতাটি কোন ধরনের কবিতা বাড়ির কাছে আরসিনগর কবিতাটি একটি গীতি কবিতা দুই নম্বর তথ্যটি রয়েছে যে আর নগর এই আর নগর কথাটার অর্থ কী আর নগর আর অর্থাৎ ভগবান বা খোদার আড়স বা সিংহাসনকে বোঝায় আবার শব্দটি দ্বারা আর অর্থাৎ আয়নাতে ভক্ত সাধকের নিজের মুখ দর্শন করা বা আত্মদর্শনকে বোঝায় তিন নম্বর তথ্য রয়েছে যে আমি একদিনও না দেখিলাম তারে আমি একদিনও না দেখিলাম তারে অর্থাৎ কবি মরমী কবি লালন ক ফকির একদিনে দেখলেন না তার উপাস্য দেবতাকে সাধক কবি বা লালন কবি ফকির একদিনও তার উপাস্য দেবতাকে দেখতে পেলেন না চার নম্বর তথ্য রয়েছে পড়োশি পড়শি বলতে কবি তার মনের মানুষ বা জীবন দেবতা বা পরমাধ্যাকে বুঝেছেন প্রশ্নে এভাবে আসতে পারে যে পড়শি কী বা পড়োশি বলতে কবি কি বুঝেছেন উত্তরটি এভাবে লিখবে যে লালন ফকির রচিত বাড়ির কাছে আরশীনগর কবিতায় পড়শি বলতে কবি তার মনের মানুষ জীবন দেবতা তথা পরমাধ্যাকে বুঝেছেন পাঁচ নম্বর তথ্য রয়েছে যে গ্রাম বেরিয়ে অগাধ পানি এখানে বেরিয়ে শব্দের অর্থ হচ্ছে বেষ্টন করে বেরিয়ে শব্দের অর্থ হচ্ছে বেষ্টন করে থাকা ছ নম্বর তথ্য রয়েছে যে আমি বাঞ্ছা করি বাঞ্ছা শব্দের অর্থ কি বাঞ্ছা শব্দের আক্ষরিক অর্থ হলো ইচ্ছা কবির বৃহত্তর অর্থে কবির মনোগত অভিপ্রায়কে বোঝানো হয়েছে অর্থাৎ বাঞ্ছা শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ইচ্ছা সাত নম্বর তথ্য রয়েছে যে হস্তপদ স্কন্দ মাথা নাইরে বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ আরশিনগর কবিতায় কবি যে বলেছেন হস্ত হস্তপদ স্কন্দ মাথা নাইরে এ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন পরশীর হাত পা কাদ মাথা কিছুই নেই অর্থাৎ তিনি হচ্ছেন নিরাকার আট নম্বর প্রশ্ন হচ্ছে পড়শি কোথায় বাস করে পড়শি শূন্যও থাকে আবার জলেও ভাসে অর্থাৎ পরশি সর্বত্র বিরাজমান রয়েছে নয় নম্বর তথ্য রয়েছে পরশু যদি আমায় ছুতো পরশি ছুলে কবি কি সত্যই উপকৃত হতেন পরশি সাধক কবি লালনকে ছুলে জম যতনা দূর হবে অর্থাৎ সাধক কবিকে যদি পরশি ছয় তার তা স্পর্শ করে তাহলে মৃত্যুকালীন যে যন্ত্রণা সেই মৃত্যুকালীন যন্ত্রণা দূর হয়ে যেত দশ নম্বর রয়েছে আবার সে আর লালন সে কে সে বলতে বোঝানো হয়েছে সাধক কবির মনের মানুষ তথা পরমা পরম বাঞ্ছাকে অর্থাৎ আলোচ্য কবিতায় কবি সে বলতে বুঝিয়েছেন সাধক কবির মনের মানুষ তথা পরম বাঞ্ছাকে বা উপাস্য দেবতাকে এগারো মতো উত্তর রয়েছে লালন আর তার মনের মানুষের মধ্যে ব্যবধান হচ্ছে লক্ষ্যজন একটা লাইনটি ছিল যে লক্ষ্যজন ফাঁকরে এভাবে আসতে পারে লালন আর তার মনের উপাস্য দেবতার মধ্যে ব্যবধান কত উত্তরটি হবে লক্ষ্য যোজন ফাঁকড়ে লাস্ট তথ্য রয়েছে অর্থাৎ শেষ তথ্য রয়েছে লালন সহজ শুদ্ধ প্রেমের পদ তার মনের পদ বেয়ে তার মনের মানুষের সঙ্গে মিলিত হবে লালন কীভাবে তার মনের মানুষের সঙ্গে সাক্ষাৎ পাবেন বা মিলবেন হবে লালন সহজ শুদ্ধ প্রেমের পদ বেয়ে তার মনের মানুষের সঙ্গে মিলিত হবেন প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এই বারোটি তথ্য কেমন লাগলো তথ্যটি তোমরা অবশ্যই তোমাদের নোটস খাতায় তুলে নেবে এবং এই তথ্যগুলো বারবার পড়বে এই ধরনের আরও কোন বিষয় তথ্য চাও তা বাংলা বিষয়ের আর কোন টপিকের উপর এই ধরনের তথ্য চাও তা আমাকে কমেন্টে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংগত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে সকলে ভালো থেকো সুস্থ সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে